ধুবুরীর বগরীপাড়ি আতানিত নিরুদ্দেক মহিলার মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা নে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা এতিয়াও পোহরলে অহা নাই। আত্মীয়র ভূমি সংক্রান্তীয় সংঘাতর সৃষ্টি হয়েছিল দীর্ঘদিন ধরে। বগরীবাড়ি আতানি উপডাকঘরের কর্মরত সমীর বসাকর পত্নী সহ দুই কিশোরী কন্যা নিরুদ্দেশ হওয়া ঘটনায় অঞ্চল সৃষ্টি করেছে এটা তীব্র চাঞ্চল্যর। যা 11 ডিসেম্বর পুয়া 10 বজাত সমীর বসাকর পত্নী রাখি বসাক আর দুই কন্যা ক্রমে সুনি বসাক আর আনিসা বসাকক লই বিলাসীপাড়ার শহুরেকর ঘর ফুড়বলে গই নিরুদ্দেশ হয়ে আছে আজি পর্যন্ত। নিরুদ্দেশ পরিয়ালর সন্ধানত অত্তত বিচারি নাপায় 13 ডিসেম্বর সমীর বসাকে আতানি উপ আরক্ষী চকীত নিরুদ্দেশ সংক্রান্ত এজাহার দাখিল করে। কিন্তু যা 15 ডিসেম্বর আর 17 ডিসেম্বর বিলাসীপাড়ার গৌরাং নদীত উদ্ধার হওয়া দুই কিশোরীগী মৃতদেহ আজি ধুবুরী চিকিৎসালয় চিনাক্ত করা হয়েছে। কিন্তু বসাকর পত্নী রাখি বসাক আজি পর্যন্ত নিরুদ্দেশ হয়ে আছে। মৃতদেহটি প্রত্যক্ষ করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে আরক্ষীয় সন্দেহ করেছে। মানে আমার এই যে সমীর বসাক আমার এতে পোস্ট অফিসত কাম করে, তেওঁর মিসেস আর ছোৱালী দুজনী যা 11 তারিখে বিলাসীপাড়াত যাম বলে কই তোর মাক দেউতাকর ঘর যাম বলে কই গল, যাওয়ার পাছত আজিলৈকে মানে কোনো সুমূর্ত পাওয়া নাছিল। তো এই বিষয়ে আমার থানাত যাওয়া 13 তারিখে এখন এফআইআর দিছে, মিসিং এফআইআর দিছিল, আর সেই ভিত্তিতে আমি এটা কেসও রেজিস্টার করেছো। কিন্তু যাকালি বিলাসীপাড়ার সেকেন্ড অফিসারে ফোন করে জানায় যে তেওঁলোকর গৌরাং নদীত এটা মানে ডেড বডি পাইছে, ফিমেল ডেড বডি। তারপর ইয়ার আগতেও যা 15 তারিখেও একটা ফিমেল ডেড বডি পাইছে। তো সেই ডেড বডিটো মর্গত রাখা আছিল আর আজি যাকালি যে পাইছিল সেটা আপনার এই ধুবুরী সিভিল হসপিটাল মর্গত লিখেছিল পি এম করার কারণে। তো আজি কমপ্লেন লই আমার ASI আলি গৈছে, গিয়ে তাতে আইডেন্টিফাই করলে যে এই সমীর বসাকর ডর ছালী আর সর ছালী দুজনে হয় বলে চিনাক্ত করেছে। ডর ছালীর বয়স আপনার 16 বছর আর সরটোর বয়স 12 বছর। নাম কি আছে স্যার? সুমি বসাক আর আনিসা বসাক নাকি আনিসা বসাক আনিসা বসাক। মদ্যপান করা তথা বিলাসিতা জীবন যাপন করে ঋণগ্রস্ত হওয়া সমীর বসাকর পরিয়ালত চলিছিল সকলো সময়তে অশান্তির ঢৌ। সমীর বসাকর চরিত্র সংক্রান্তে স্থানীয় রাইজেও আঙুলি টুয়াইছে এতিয়া। নিউজ ডেস্ক নেক্সট স্টার নিউজ গুৱাহাটী।